মাননীয় স্পিকার, আমি বাস্তবিক যে কথাটা বললি না, মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসেন, গত সংসদে মাননীয় একটু আমাকে সময় দিবেন, গত সংসদে মাননীয় প্রধানমন্ত্রী একটা সুন্দর বক্তব্য দিয়েছিলেন, হাটে হাড়ি ভেঙে দেওয়া যেটাকে বলি, উনি গোপন তথ্য প্রকাশ করে দিয়েছিলেন। উনি বললেন যে বিএনপি মানে বাংলাদেশ না পাকিস্তান, বিএনপির উনি নতুন একটা অ্যাব্রিভিয়েশন দিলেন, অর্থ দিলেন। তারপরে মাননীয় সংসদ মুলতবি হয়ে গেল, বাড়ি চলে গেলাম আমরা। পরে দেখি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রংপুরের বিখ্যাত হাঁড়ি ভাঙা আম পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে উপহার স্বরূপ পাঠিয়ে দিলেন। মাননীয় স্পিকার, আমরা যদি পাঠাতাম তাহলে তো মাননীয় স্পিকার দেশে তুলকালাম কাণ্ড ঘটে যেত। এবং আমি জানি না যে এই সাবকন্টিনেন্টে আবার নতুন করে আমাদের আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এখানে আসলে আওয়ামী লীগের একটা বড় গুণ যেটা বৈশিষ্ট্য আমি বলবো, যে ঢোল বাজনা বাজাতে খুব এক্সপার্ট আপনারা। মাননীয় স্পিকার দেখেন, বিদ্যুৎ খাতে অবশ্যই উন্নয়ন হয়েছে, আমাদের বিদ্যুতের উৎপাদন অনেক বেড়েছে, তাই আমাদের অর্থনীতিতে এটা বিরাট বড় অবশ্যই অবদান রাখছে, এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই জি শেষ করুন এক মিনিট। কিন্তু বিদ্যুৎ খাতে ইন্ডেমিনিটি বিল আনতে হয়েছে, বিদ্যুৎ খাতে যে সমস্ত টেন্ডার, যে সমস্ত আপনার প্ল্যান্ট স্থাপনের জন্য চুক্তি হয়েছে, সেগুলোর জন্য আপনাকে ইন্ডেমিনিটি বিল আনতে হয়েছে। এতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা অনিয়ম দুর্নীতি হয়েছে মাননীয় স্পিকার। এগুলোর কথা বলেন, এগুলো আজকে আসছে আজকে বিভিন্ন মাধ্যমে। মাননীয় স্পিকার, আসলে কথা বলতে গেলে তো অনেক সময় লাগবে, এগুলো আমি আসলে দোষারোপ বা সমালোচনা করতে চাই না। আজকে আমাদের সংকটগুলোকে আমরা চিহ্নিত করি, স্বাস্থ্যখাত নিয়ে আসলে একটা দিন আলোচনা করি, খোলামেলা আলোচনা করি, সরকারি দলের সদস্যরা চুপচাপ বসে আছেন, ওনারাও কথা বলার সুযোগ দেন। প্রশ্ন উত্তর পর্ব সংসদে নাই, ওনারাও বিভিন্ন প্রশ্ন উত্তর দিচ্ছেন, কিন্তু এগুলো উত্থাপিত হচ্ছে, আলোচনা হচ্ছে না। যে কারণে এগুলো যদি আলোচনা হয় মাননীয় স্পিকার, তাহলে তারাও তাদের মাননীয় স্পিকার, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে বলছেন যে আল্লাহ মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়, এবং আল্লাহ পাক আরও বলছেন যে কিয়ামতের পূর্বে যে সমস্ত অপ্রকাশিত রয়েছে সেগুলো প্রকাশিত করবে। আমি কোরআনের তাফসিরের মধ্যে পড়েছি মাননীয় স্পিকার, যে আল্লাহ পাক একটি গ্রামে একটা গাভী একটা গ্রামের দুধের চাহিদা পূরণ করবে। আমরা তার আলামত কিন্তু দেখছি, একটা গাভী এখন 20-25 কেজি দুধ দেয়। মাননীয় স্পিকার বলছে একটা গ্রামের এক খণ্ড জমি ওই গ্রামের মানুষের খাদ্যের যোগান দিবে। এটি আল্লাহ পাক পবিত্র কোরআনের তাফসিরের মধ্যে আমি এগুলো পড়েছি মাননীয় স্পিকার। আল্লাহ পাক আরও বলছেন যে একটা গ্রামের একটা পুকুর একটা গর্ত মাছের চাহিদা মিটাবে। সুতরাং এই আল্লাহ পাক আমাদেরকে যে জ্ঞান তার আমাদের মধ্যে দিচ্ছেন, তারই মাধ্যমে কিন্তু আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। যে কারণে বাংলাদেশে আমাদের 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষে আমরা যখন আজ থেকে 50 বছর আগে যে জমিতে 2 মণ ফসল হতো, আজকে সেই জমিতে 100 মণ ফসল হচ্ছে মাননীয় স্পিকার, এটি আল্লাহর রহমত। আমি মনে করি যে আজকে যদি আমরা কৃষি শুধু নয়, কৃষি চিকিৎসা অন্যান্য ক্ষেত্রে দক্ষ জনবল সৃষ্টির জন্য কৃষি মন্ত্রণালয়ের একটা বিরাট ভূমিকা দায়িত্ব রয়েছে। সেই ক্ষেত্রে আমি এর আগেও বলেছিলাম যে মাননীয় জি শেষ করুন মাননীয় সদস্য এক মিনিট। কারিগরি শিক্ষার ক্ষেত্রে মাননীয় শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে আমরা এর সক্ষমতা জনবল বাড়াবো সব কিছু, কিন্তু মাননীয় স্পিকার এই কোভিড টোভিড কারণে অনেক আমরা দুর্বল অবস্থায় পড়ে গেছি। আমি অনুরোধ করব যে কৃষিতে যেমন আমরা এখানে ব্যাপক গুরুত্ব দিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করছে, চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী এই অঞ্চল কিন্তু কৃষিতে সাংঘাতিক উর্বর, সেই ক্ষেত্রে আমাদের ওই অঞ্চলেও একটা আধুনিক কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন হওয়া দরকার। এবং আমি আপনার মাধ্যমে অনুরোধ করব যে আমাদের দক্ষ জনশক্তি গড়ার জন্যে পলিটেকনিক যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলো সক্ষমতা বাড়ার প্রকল্পটা আপনি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করুন। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। 2 মিনিট জি। মাননীয় স্পিকার, আসলে হ্যাঁ এবং না, এটা আমি জানি যে হ্যাঁ জয়যুক্ত হবে, হ্যাঁ জয়যুক্ত হবে, কিন্তু মাননীয় সংসদ সদস্য সরকারি বেঞ্চে যারা আছেন, আমরা মাননীয় যারা বিরোধী দলের সদস্য এতক্ষণ বিলের জনমত যাচাই বাছাই অনেকগুলো গুরুত্বপূর্ণ কিন্তু পয়েন্ট উত্থাপন করেছি, আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে বলছি, উনি কিন্তু একটার উত্তর দিতে পারেননি, এটা খুবই দুঃখজনক। স্বাস্থ্য বিভাগের যে বেহাল দশা দুর্দশা, এটি সম্পর্কে উনি একটা বিল উত্থাপন করেছেন, পাশ হবে, কিন্তু এই সম্পর্কে এই মন্ত্রণালয়ের যে কার্যপরিধি কাজ, আজকে আমাদের অনেক সদস্য বলেছে ডাক্তার নাই, টেকনোলজিস্ট নাই, বিভিন্ন বিভাগের যে সমস্ত একটা হাসপাতালে যদি আপনার অ্যানেস্থেসিস্ট না থাকে তো ওখানে 50 জন ডাক্তার থেকে কোনো লাভ হবে না। মাননীয় স্পিকার, এই যে সংকটগুলো দূর করার জন্যে উনি কী কাজ করছেন, উনার মন্ত্রণালয় কী কাজ করছেন, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সন্তুষ্ট করতে হবে। মাননীয় স্পিকার, এই বিলের পর আমি সংসদে দিয়েছি, টেবিল উত্থাপন আমি করছি, উনি চাইলে গ্রহণ করবেন না করবেন, কিন্তু স্বাস্থ্য বিভাগের যে অবস্থা আমরা বলে আসছি, এই জায়গাগুলো মাননীয় সংসদ সদস্য সবাই হাঁ হাঁ বলে ওনারা পাশ করলেন, তা ওনারা কি চান না যে স্বাস্থ্য বিভাগের এই যে বেহাল দশা থেকে জাতি মুক্তি পাক, পরিত্রাণ পাক? এক্ষেত্রে তো আপনি এখানে বলতে পারছেন, অন্তত বাইরে বলেন,
এটার ক্ষেত্রে বাইরে আপনারা অন্তত পক্ষে সোচ্চার হন যে স্বাস্থ্য বিভাগের সরকারি চিকিৎসকরাকে বেসরকারি প্র্যাকটিসের জায়গা বন্ধ করেন, এটিকে আলাদা করেন। আমরা মাননীয় স্পিকার নিজে ব্যক্তিগতভাবে আমার আত্মীয় স্বজনকে নিয়ে, বন্ধু বান্ধবকে নিয়ে ব্যাংকক, সিঙ্গাপুর, ইন্ডিয়া বিভিন্ন দেশে চিকিৎসায় গিয়েছি। সেখান থেকে যে অর্জন আমরা করছি, আমরাও নিজেরাও যাচ্ছি, আমরা যেখান থেকে দেখে আসছি যে স্বাস্থ্য বিভাগের যে অবস্থাগুলো, সেটা তো আমাদের দেশে আমরা চেষ্টা করতে পারি যে আমরা স্বাস্থ্য বিভাগের এই পরিবর্তনটা এগুলো করা দরকার। এটা আমরা সমালোচনার জন্য না, দোষারোপের জন্য না, পঞ্চাশটা বছর আমাদের হয়ে গেছে। আজকে প্রতি বছর প্রায় 10-12 হাজার গ্র্যাজুয়েট ডাক্তার আমরা বিভিন্ন মেডিকেল কলেজ থেকে উত্তীর্ণ হচ্ছে। সুতরাং এটাকে আমরা বারবার বলছি যে এখানে সরকারি চিকিৎসক নিয়োগ দর্শনের শর্ত দিয়ে দেন আপনি। আমি মাননীয় স্পিকার আপনার কাছে গতকালকে একটা প্রস্তাব পাঠিয়েছি, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা প্রস্তাব পাঠালাম এই স্বাস্থ্য বিভাগ। যে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আমি আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের উত্তরাঞ্চলে বৃহত্তর রাজশাহী বিভাগ, যদি এখন রংপুর বিভাগের মধ্যে কুড়িগ্রামে যে একটি আধুনিক কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন বিল এখানে উত্থাপন করেছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। তার কারণ আমাদের উত্তরাঞ্চল রাজশাহী রংপুর বিভাগ কিন্তু কৃষিতে, অর্থনীতিতে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ অবদান ভূমিকা রেখে আসছে। নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতিতে কৃষির যে গুরুত্ব এটা অপরিসীম মাননীয় স্পিকার। কৃষিতে আপনার আমাদের কর্মসংস্থানই হোক, আমাদের প্রবৃদ্ধি হোক, এটি একটি বিরাট, এখন নতুন যে আপনার কৃষিতে যে নতুন আধুনিক প্রযুক্তির যে উৎকর্ষ সাধিত হচ্ছে, সেটার ক্ষেত্রে আমাদের যুগোপযোগী কৃষি শিক্ষায় আমাদেরকে অগ্রসর হতে হবে। সেই ক্ষেত্রে দক্ষ জনবল, দক্ষ আপনার এই কৃষিতে জনবল তৈরির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অবদান এবং ভূমিকা রাখবে। আপনাকে ধন্যবাদ। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, ভালো সুন্দর কথা বলা খুব সহজ, কিন্তু সেটা বাস্তবায়ন এবং প্রতিফলন ঘটানো কিন্তু বিরাট চ্যালেঞ্জ। মাননীয় স্পিকার, আমরা দীর্ঘক্ষণ যাবৎ স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত অনেক বিষয় নিয়ে কথা বলেছি এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কে আর কথা বলতে চাই না মাননীয় স্পিকার। এরপরও যদি মাননীয় মন্ত্রী আমাদের মাননীয় সদস্যরা যারা যে সমস্ত বিষয়গুলো পয়েন্ট আউট করেছে এগুলো যদি প্রসিডিংস থেকে নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেন, তাহলে আমরা মনে করি জাতি উপকৃত হবে। মাননীয় স্পিকার, আমি সুনির্দিষ্ট আজকে একটা প্রস্তাব উত্থাপন করেছি, বিষয়ভিত্তিক চিকিৎসক নিয়োগ। আপনি হাসপাতালগুলোতে শিশু কর্নার দিচ্ছেন, কোনো হাসপাতালে আপনার চাইল্ড স্পেশালিস্ট আছে, শিশু ডাক্তার আছে, খোঁজ রাখেন যে জেলা আর এসোসিয়েটেড হসপিটাল, মেডিকেল কলেজ বা বিভিন্ন জায়গাগুলোতে যে শিশু হসপিটাল, শিশু রোগ বিশেষজ্ঞ দরকার, তার কারণ হাসপাতালগুলোতে সবচেয়ে নারী এবং শিশু রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি। সুতরাং এই বিষয়গুলোর প্রতি দৃষ্টিপাত দেন। মাননীয় স্পিকার, আমি বাস্তবিক যে কথাটা বললি না, মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসেন, গত সংসদে মানে একটু আমাকে সময় দিবেন, গত সংসদে মাননীয় প্রধানমন্ত্রী একটা সুন্দর বক্তব্য দিয়েছিলেন, হাটে হাড়ি ভেঙে দেওয়া যেটাকে বলি, উনি গোপন তথ্য প্রকাশ করে দিয়েছিলেন। উনি বললেন যে বিএনপি মানে বাংলাদেশ না পাকিস্তান, বিএনপির উনি নতুন একটা অ্যাব্রিভিয়েশন দিলেন, অর্থ দিলেন। তারপরে মাননীয় সংসদ মুলতবি হয়ে গেল, বাড়ি চলে গেলাম আমরা। পরে দেখি মাননীয় প্রধান